নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমার চ্যানেল হ্যাপিউথ সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তড়ি ঘড়ি কিচেনে চলে এসেছি। আজ যেহেতু সোমবার 28 আগস্ট, রেহানের স্কুল রয়েছে, রেহানের স্কুলের জন্য টিফিন তৈরি করতে হবে। আজ রেহানকে স্কুলের টিফিনে চিড়ের পোহা তৈরি করে দেবো। আজকে আমি চিড়ের পোহাটা একটু অন্যরকম ভাবে রান্না করতে চলেছি। প্রথমেই চিড়েগুলোকে 3 থেকে 4 বারের জন্য জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে চিড়ের মধ্যে স্বাদ মতন লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। আর কিছু সবজি নিয়েছি, যেমন এখানে রয়েছে আলু, বিট, গাজর, ফ্রোজেন মটরশুঁটি আর সুইটকর্ন। সমস্ত সবজিগুলোকে আমি অল্প লবণ জলে ভাপিয়ে নিয়েছিলাম। সাথে রয়েছে কিউব করে কেটে রাখা পনিরের টুকরো আর কিছু কাজু কিশমিশ। কড়াইতে পরিমাণ মতন ঘি গরম করে নিয়ে সেই মেল্ট হওয়া ঘিয়ের মধ্যে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। সাথে সাথে পনিরের টুকরোগুলোর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ভেজে কড়াই থেকে উঠিয়ে নেব। সেম কড়াইতেই অবশিষ্ট ঘিয়ের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে হালকা করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলোর মধ্যে হালকা ক্রাঞ্চিনেস চলে আসে। আমি কিন্তু পুরো রান্নাটা ঘিতে করছি, আপনারা চাইলে হোয়াইট অয়েলও করতে পারেন, কিংবা হোয়াইট অয়েল এবং ঘি মিশিয়েও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। মিনিট 2-এর মতন সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পনির, কাজু কিশমিশগুলো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 মিনিটের মতন সবজিগুলোর সাথে কাজু কিশমিশ পনিরগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা লবণ চিনি মাখানো চিড়েটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করার সাথে সাথে রান্নাটা করে নেব। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রেখে রান্নাটা করে চলেছি। মিনিট 3-এর মতন সমস্ত উপকরণগুলোকে মিক্স করার সাথে সাথে আমি রান্নাটা করে চিড়ের পোহা বা চিড়ের পোলাওটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চিড়ের পোলাও বা চিড়ের পোহাতে লবণ বা স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন, কিংবা গরম মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করা যেতে পারে। আমি এই ক্ষেত্রে অ্যাড করছি না, তার কারণ হলো আমি প্রথমেই চিড়ের মধ্যে লবণ এবং চিনি মাখিয়ে রেখেছিলাম এবং সবজিগুলোকে লবণ জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাই এক্সট্রা করে আমি এখানে চিনি বা লবণ অ্যাড করছি না। আর যেহেতু রেহান গরম মশলা পছন্দ করে না, সেহেতু আমি গরম মশলাটাকে স্কিপ করে গেলাম। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, এতে খাবারের স্বাদটা আরও সুস্বাদু হয়ে উঠবে। তো এখানে এখন আমার চিড়ের পোহা বা চিড়ের পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। এখন রেহানের লাঞ্চ বক্স বা টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি। অধিকাংশ মাদের একটাই বক্তব্য থাকে, আমার বাচ্চা সবজি খেতে একদমই পছন্দ করে না। তবে সবজি খাওয়ানোটা কিন্তু বাচ্চাদের অত্যন্ত জরুরি, তাই কি না? আমরা যদি এইভাবে কোনো মুখরোচক সুস্বাদু খাবারের মধ্যে সবজি অ্যাড করে বাচ্চাদেরকে সার্ভ করি, বাচ্চারা কিন্তু চেটেপুটে সমস্ত খাবারগুলি ফিনিশ করে দেবে। একদিকে যেমন সুস্বাদু, তেমনি অন্যদিকে প্রোটিনও রয়েছে এবং ভরপুর মাত্রায় সবজিও কিন্তু রয়েছে। স্বাস্থ্যকর খাবার বটে এটি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ওদিকে কিচেনের সমস্ত কাজকর্মগুলো সামলে নিয়ে যথারীতি চলে এসেছি ডাইনিংয়ে। আর রেহান কিন্তু এদিকে স্কুল ড্রেস পরে রেডিশেডি হয়ে গিয়েছে, আর রেহানের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুগণ, আপনারা তো কালকে ব্লগেই দেখেছিলেন, রাত্রেবেলা আমি রান্নাবান্না করে রেখেছিলাম, অর্থাৎ রবিবার রাত্রেবেলা। তো সেই খাবারগুলি রেহানকে গরম করে দিয়েছে, রেহান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে রেহানের টুকিটাকি সমস্ত স্কুলের জিনিসগুলি গুছিয়ে দেওয়ার পাশাপাশি রেহানের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুগণ, জানেন তো রেহান একদমই স্কিন কেয়ার করতে চায় না। রেহান কেন, রেহানের সমবয়সী যে কোনো বাচ্চাই তারা কিন্তু নিজেদের স্কিন কেয়ার একদমই করতে চায় না। তাই তো আমরা আজকালকার মারা আমাদের সন্তানদের বিশেষ করে স্কিন কেয়ারটি করে থাকি। তো রেহানকে ধরে বেঁধে রীতিমতন টোনারটা অ্যাপ্লাই করলাম, তারপরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করিয়ে দিলাম। এই যে সকালবেলা, জানেন তো রেহানকে নিয়ে রীতিমতন আমাকে যুদ্ধে নামতে হয়। এই রান্নাঘরে রান্নার তোড়জোড়, রেহানকে রেডি করাও, স্কুলে পাঠাও, বাপরে বাপ। তার উপরে রেহানের হাজারখানা নখরা, বিশেষ করে এই স্কিন কেয়ার নিয়ে। আর এদিকে যে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে কোন ঘরে গিয়েছে সেটা কিন্তু আমাদের আর জানা নেই, কারণ আমাদের ঘরের দুটি ঘড়ি খারাপ হয়ে সোফার ওপর পড়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যতবারই ব্যাটারি চেঞ্জ করা হচ্ছে ওর কোনো রেসপন্স নাই, ও বডি পুরো ফেলে দিয়েছে, ঘড়ি এখন নতুন কিনতে হবে। আর এদিকে সময় আর দেখতে পাচ্ছি না, আর ওদিকে রেহান স্কুলের গাড়ি চলে এসেছে, ড্রাইভার আঙ্কেল হর্ন বাজিয়ে দিয়েছে, রেহান এখন দে ছুট।
শুভ সন্ধ্যা বন্ধুগণ, এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে 6:45 মতো। তো সকালবেলা রেহান স্কুলে যাওয়ার পর আর ক্যামেরা অন করিনি, ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে স্নান পর্ব সেরে লম্বা ঘুম দিয়েছিলাম। আর এদিকে রেহান বৈকালে স্কুল থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে পড়তে বসে পড়েছিল। আজকে রেহানের স্যারের কাছে পড়া নেই, তাই রেহান আজকে ঘরে বসে প্রজেক্টের কাজগুলি সেরে নিয়েছে। আর আজ যেহেতু সোমবার, তাই আপনারা সকলেই জানেন প্রতি সোমবার আমি নির্জল উপবাস করে শিব ঠাকুরের পুজো করে থাকি। তাই রেহানকে বগল দাবা করে নিয়ে বেরিয়ে পড়েছি শিব মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। প্রথমেই ফুলের দোকানে চলে এলাম, কিছু ফুল কিনে নেব। তো ফুল কেনার সময় লক্ষ্য করলাম ফুলের দোকানের ঠিক অপোজিট সাইডে যে বাজার কলকাতা শোরুমটি রয়েছে তাতে কিন্তু উপচে পড়া ভিড় হয়েছে। মানুষজন এখন থেকে কিন্তু পুজোর সমস্ত কেনাকাটা শুরু করে দিয়েছে। আর বাজার কলকাতাতেও কিন্তু কেনাকাটার উপর ধামাকাদার পুজোর অফারগুলিও শুরু হয়ে গিয়েছে। সাত মন্দির তলার শিব মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণে খানিকক্ষণ জিরিয়ে নিলাম। এবার ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হব। জানেন তো প্রিয় বন্ধুগণ, আজকে সকাল থেকে না শরীরটা খুবই দুর্বল লাগছে, ক্লান্ত বোধ করছি। আসলে সকাল থেকে না নির্জল উপবাস করে রয়েছি, তাই হয়তো এরকম মনে হচ্ছে। তো এদিকে বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে চলে এলাম, কিছু মিষ্টি কিনে নেব। আজকে না নিজের জন্য আর কিছু রান্নাবান্না করতে ইচ্ছেও করছে না, রান্নাবান্না করবো না, খেতেও ভালো লাগছে না। দর দর করে না ঘেমেই যাচ্ছি, তো ঘেমেই যাচ্ছি আর ঝিম ঝিম ভাব লাগছে। খালি মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি। তো চলুন মিষ্টি কিনে নিয়ে আপনাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। বাড়ি ফিরে এসে মা আর ছেলে মিলে ফ্রেশ হয়ে গিয়েছি। আজকে রাত্রিটা কোনো রকমে জল মিষ্টি খেয়ে কাটিয়ে দিলেই হবে। তো এদিকে বললাম না, আমার শরীরটা একদম ভালো নেই আজকে, জানেন তো খুবই ক্লান্ত লাগছে। আর দর দর করে ঘেমে যাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে, ঝিমঝিম ভাব, ঘুম পাচ্ছে ভারী, দু চোখে মনে হচ্ছে কত ঘুম জমে আছে, কত রাত মনে হচ্ছে আমি ঘুমাইনি, এত ঘুম পাচ্ছে। তো ভাবলাম যে রেহানের জন্য যেহেতু আগের দিনকেই রান্না করে রেখে দিয়েছিলাম, সেহেতু রেহানকে নিয়ে কোনো প্রবলেম নেই। আর এমনিতেও না রেহানকে নিয়ে কোনো প্রবলেম নেই, রেহানকে যা দেবেন তাই খেয়ে নেবে, ওর খেলেই হলো, পেট ভরলেই হলো। তো এদিকে আমি দুটো মিষ্টি জল মুখে দিয়ে তারপর রেহানের খাবারগুলো রেহানকে গরম করে দিয়ে রেহানকে খাইয়ে দাইয়ে ড্রেস চেঞ্জ করে একদম ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না, কোনো কথা বলতেই ভালো লাগছে না, বিরক্ত বিরক্ত কর লাগছে সমস্ত কিছুতে। আর এদিকে দেখুন না মিষ্টির মধ্যে কতগুলো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে রেখেছে। তো যাই হোক, ওগুলোকে একটু বেছে বুছে দিচ্ছি।
আর এদিকে তো রেহানকেও মিষ্টি দেবো, রেহানও একটু মিষ্টি খাবে, তারপরে রেহানকে খাবারগুলো গরম করে দেবো আপনাদেরকে বললাম। তো যাই হোক বন্ধুরা, আজকে সোমবারের ব্লগটা না আমি এখানেই সমাপ্ত করলাম। হ্যাঁ, আশা করি আজকে আমার সোমবারের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে হিট করে দেবেন। এবং যখন আপনারা হিট করবেন এবং আমি যখন আমার ভিডিওগুলি পাবলিশ করব, আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি ওয়াচ করতে পারবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। শুভরাত্রি বন্ধুরা, জয় শিবশম্ভু।